প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি রেজাউল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। শিক্ষার্থী বৃন্দ, আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু একটা সাবজেক্ট নিয়ে। যে সাবজেক্টটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট টু, যার কোড হচ্ছে 66731। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল তৃতীয় পর্ব এবং একই সাথে ইলেকট্রোমেডিক্যাল যারা তৃতীয় পর্ব তাদের জন্য এই সাবজেক্টটা। তো ইলেকট্রিক্যাল সার্কিট টু থেকে অধ্যায় এক, যার নাম হচ্ছে RLC প্যারালাল সার্কিটে জটিল বীজগণিতের প্রয়োগ। তো শুরুতেই অধ্যায় একের RLC প্যারালাল সার্কিট নিয়ে কিছু আলোচনা করব। তো তার মধ্যে এসি সার্কিট নিয়ে কিছু সংজ্ঞা জানা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু সার্কিট টুর প্রথম ক্লাস বা প্রথম আলোচনা বলা যায়। তো যেহেতু প্রথম আলোচনা, এই জন্য কিছু তোমাদের টপিক জানা প্রয়োজন। যেমন শিক্ষার্থী বিন্দু, খেয়াল করো, এখানে একটা আমি চিত্র দেখিয়েছি। এই দেখো, এটা একটা চিত্র, যে চিত্রের সাথে তোমরা আগে থেকেই পরিচিত, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে যে চিত্রটা দেখানো হয়েছে, এটা একটা হচ্ছে সাইন ওয়েভের চিত্র। তো সাইন ওয়েভ সাইন প্রপার্টিকে ফলো করে। তোমরা অনেকেই জানো এটা হচ্ছে রেফারেন্স এক্সিস বা রেফারেন্স মূল বিন্দু বা রেফারেন্স পয়েন্ট, যেটার স্টার্টিং ভ্যালু বা স্টার্টিং অর্থাৎ ওয়েভ যেখান থেকে স্টার্ট হয়, যে বিন্দু থেকে, সেটাকে বলা হয় কেন্দ্রবিন্দু বা রেফারেন্স পয়েন্ট। তো এখানে ভ্যালু হচ্ছে, মান হচ্ছে এই যে কোনো ওয়েভের জিরো, যদি এখান থেকে স্টার্ট হয় তো জিরো থেকে স্টার্ট। তো জিরো থেকে স্টার্ট হয়ে এই উপরে আমরা জানি ওয়াই ওয়াই ড্যাশ, আর ডান দিকে হচ্ছে এক্স এক্স ড্যাশ। তো ওয়াই দিকে যে ভ্যালু এইটা হচ্ছে পজিটিভ, আর ওয়াই ড্যাশের দিকে যেটা ভ্যালু এটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ মূল বিন্দুর নিচে যে মান সেই মানগুলো হচ্ছে নেগেটিভ, আর মূল বিন্দুর উপরে যে মান এই মানগুলো হচ্ছে পজিটিভ। তো শিক্ষার্থী বিন্দু, নেগেটিভ থেকে শুরু করে এই দেখো, এই উপরে সর্বোচ্চ পর্যন্ত উঠার পরে এই পয়েন্টটা হচ্ছে সর্বোচ্চ, এই পয়েন্ট পর্যন্ত সর্বোচ্চ, সর্বোচ্চ পর্যন্ত উঠার পরে সর্বোচ্চ চূড়া, তারপর আবার নিচের দিকে দেখো জিরো এক্সিসে চলে গেল, এই জিরো যে রেখাটা এই জিরো রেখা চলে গেল। আবার নেগেটিভ দিকে অর্থাৎ বিপরীত দিকে সর্বোচ্চের দিকে চলে আসতেছে, সর্বোচ্চ পয়েন্ট থেকে আবার নিচের দিকে জিরোতে চলে আসলো। অর্থাৎ একটা ওয়েভ, যেটা আমি উদাহরণ হিসেবে দেখিয়েছি সাইন ওয়েভ, সাইন ওয়েভ জিরো থেকে সর্বোচ্চ, আবার সর্বোচ্চ থেকে জিরো, এবং বিপরীত দিকেও সর্বোচ্চ, তারপর সর্বোচ্চ থেকে জিরোতে আসলো। এই চিত্রটাতে তাই দেখানো হয়েছে। তো শিক্ষার্থী বিন্দু, আমরা সাইকেল কথাটা খুব ইউজ করব সার্কিট টুতে। এই জন্য সার্কিট টুতে যে সাইকেল কথাটা ইউজ করবো, সাইকেল বলতে কী বোঝায় আলোচনা করা প্রয়োজন। তো সাইকেল হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ, পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ, বা এটাকে বলা হয় সংক্ষেপে AC, যার পুরো নাম হচ্ছে এতে অল্টারনেটিং আর সিতে হচ্ছে কারেন্ট। অর্থাৎ AC পুরো নাম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, তোমরা জানো। তো অল্টারনেটিং কারেন্ট বা AC কোনো একদিকে প্রবাহিত হইয়া শূন্য হইতে সর্বোচ্চ এবং পরে পুনরায় শূন্য হইলে আবার বিপরীত ক্রমেও শূন্য হইয়া সর্বোচ্চ হয়ে আবার শূন্যতে ফিরে আসে, তখন যে তরঙ্গ সৃষ্টি করে তাকে সাইকেল বলে। অর্থাৎ আমি এক কথায় বলতে পারি AC কোনো একদিকে অর্থাৎ শূন্য থেকে সর্বোচ্চ, আবার শূন্যতে ফিরে এসে বিপরীত দিকে শূন্য হতে সর্বোচ্চ, আবার শূন্যতে ফিরে আসলে যে ওয়েভ বা তরঙ্গ সৃষ্টি করে সেই ওয়েভটাকে বলা হয় সাইকেল। আশা করি তোমরা সাইকেলের সংজ্ঞা সুন্দর করে বুঝতে পেরেছ। এবারে আমরা আলোচনা করব অ্যাম্প্লিচিউড।
এবারে আমরা আলোচনা করব শিক্ষার্থী বিন্দু। আগের মতোই নিচে একটা চিত্র তোমাদের তুলে ধরা হয়েছে, চিত্রটা একটু খেয়াল করো। এই এই চিত্রটা হচ্ছে সাইন ওয়েভের একটা চিত্র। তো চিত্রটা আমরা জানি এই পয়েন্টটার মান হচ্ছে জিরো, তারপরে এখান থেকে মান যদি উপরে যায় তাহলে সর্বোচ্চ এই পয়েন্ট পর্যন্ত, তারপর আবার শূন্যতে, শূন্য থেকে আবার সর্বোচ্চ নেগেটিভে। আমরা জানি এই পয়েন্টটা হচ্ছে সর্বোচ্চ পজিটিভ আর এই মানটা হচ্ছে সর্বোচ্চ নেগেটিভ। তো ওকে ফাইন। তো দেখো আমি অ্যাম্পলিচিউড, এই যে অ্যাম্পলিচিউড যে স্থানটাকে আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে অংশ, এই অংশটুকু। এখন এটা পজিটিভ দিকেও হতে পারে, নেগেটিভ দিকেও হতে পারে। আমি দেখিয়েছি পজিটিভ দিকে। তো পজিটিভ দিকে আমি অ্যাম্পলিচিউডের মান দেখিয়েছি, এবং আমি নেগেটিভ দিকেও যদি দেখাই তাহলে কীরকম দাঁড়ায় দেখো। তাহলে এটা হচ্ছে আমার সর্বনিম্ন আর এটা হচ্ছে আমার সর্বোচ্চ। তাহলে আমার অ্যাম্পলিচিউড কী হবে? অ্যাম্পলিচিউড হবে এই যে যতটুকু দেখানো আছে, এটা হবে আমার অ্যাম্পলিচিউড। তো শিক্ষার্থীবৃন্দ আমি তাহলে সংজ্ঞাটা আবারও রিপিট করতেছি। কোনো পরিবর্তনশীল রাশির ধনাত্মক বা ঋণাত্মক অর্ধ সাইকেলের সর্বোচ্চ মানকে অ্যাম্পলিচিউড বলে। স্যার আমি একটু লাইভে ক্লারিটি দিচ্ছি, আমি আপনাকে ফোন করতেছি। আচ্ছা, তাহলে আমরা অ্যাম্পলিচিউডের সংজ্ঞা আর জানতে পারলাম। এখন আমরা দেখি আমাদের আলোচনা করব ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সি এসি সার্কিটে অনেকবার আলোচনা করা হবে এবং ফ্রিকুয়েন্সি সম্পর্কিত অনেক মেয়াদ আছে, সেজন্য শুরুতে আমাকে জানা প্রয়োজন যে ফ্রিকুয়েন্সি কি। হোয়াট ইজ ফ্রিকুয়েন্সি? হোয়াট ডু ইউ মিন বাই ফ্রিকুয়েন্সি? দ্য হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফ্রিকুয়েন্সি? ফ্রিকুয়েন্সির এককটা কী? এটা আমার জানা খুবই প্রয়োজন। তো ফ্রিকুয়েন্সি বিষয়ে আমি একটা চিত্র তুলে ধরেছি, এই যে একটা চিত্র খেয়াল করো। তো ফ্রিকুয়েন্সি হচ্ছে কোনো পরিবর্তনশীল রাশির প্রতি সেকেন্ডে যতগুলি সাইকেল সম্পূর্ণ হয় তাকে ফ্রিকুয়েন্সি বলে। উহাকে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং আমরা জানি এফ ইকুয়াল ওয়ান ডিভাইডেড টি, এটার একক হচ্ছে সি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা আমার পাঠিয়ে দিয়েছি, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাকিব স্যারের সাথে কথা হচ্ছে স্যার, আমি একটু ক্লাসে এসেছি স্যার, লাইভ ক্লাসে। হ্যাঁ, তো এটার একক হচ্ছে সি ডিভাই বাই এস, অথবা সংক্ষেপে বলে এইচ জেড। এইচ জেড যেটাকে আমরা বলি হার্স, সংক্ষেপে আমরা প্রকাশ করি এইচ জেড দ্বারা। তো শিক্ষার্থীবৃন্দ এখন দেখো আমি যে চিত্রটা তোমাদেরকে দেখিয়েছি, তো চিত্রটাতে দেখো এটাও সাইন ওয়েভ। সাইন ওয়েভের দেখো জিরো থেকে শুরু করে সর্বোচ্চ, আবার জিরোতে, আবার বিপরীত দিকে সর্বোচ্চ, আবার জিরোতে, আবার এইভাবেই ওয়েভটা চলতেই আছে। দেখো আমি এখানে দুইটা পূর্ণ ওয়েভ দেখিয়েছি। তো ফ্রিকুয়েন্সিটা কী? প্রতি সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ হয়, খেয়াল করো তো শিক্ষার্থীবৃন্দ। আমরা একটু আগে শিখলাম সাইকেল কাকে বলে। তাহলে দেখো এখান থেকে এখানে এটা একটা সাইকেল, আবার এইখান থেকে এখানে এটা একটা সাইকেল, এই যে দেখো এখানে দুইটা সাইকেল দেখানো হয়েছে। তো আমি স্টপ ওয়াচ দিয়ে দেখলাম যে আমার এক সেকেন্ডে এই যে টাইমটা দুটো সাইকেল সম্পূর্ণ হয়েছে, এই দুই সাইকেল সম্পূর্ণ হওয়ার যে টাইমটা এটা আমি ধরলাম এক সেকেন্ড। তো আমি দেখতেছি যে এক সেকেন্ডে দুইটা সাইকেল সম্পূর্ণ হচ্ছে। অনেক হতে পারে, আমি তোমাদেরকে সাপোজ হিসেবে দুইটা সাইকেল আমি দেখিয়েলাম। তো দুইটা সাইকেলে আমি তাহলে কী বুঝতেছি যে এক সেকেন্ডে দুইটা সাইকেল সম্পূর্ণ হচ্ছে, এটাই হচ্ছে ফ্রিকুয়েন্সি। অর্থাৎ আমি আবারও বলতে পারি কোনো পরিবর্তনশীল রাশির, অর্থাৎ যে রাশির পরিবর্তন ঘটে সেই রাশির প্রতি সেকেন্ডে যতগুলি সাইকেল সম্পূর্ণ হয় তাকে ফ্রিকুয়েন্সি বলে। একে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং ফ্রিকুয়েন্সি এফ ইজ ইকুয়াল ওয়ান ডিভাইডেড টি, এখানে টি হচ্ছে টাইম আর একক হচ্ছে সাইকেল পার সেকেন্ড, এটাকে সি এস, সি ভাগ এস এটাকে বলে সাইকেল পার সেকেন্ড অথবা হার্স। আশা করি তোমরা ফ্রিকুয়েন্সি নিয়ে কোনো কনফিউশন আর থাকবে না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি আমার লেকচার শেষে তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে পিরিয়ড,
আমরা জানি পিরিয়ড হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ বা টাইম। তো পিরিয়ড বলতে কি বোঝায়? কোনো পরিবর্তনশীল রাশির এক সাইকেল সম্পূর্ণ হইতে যে সময়ের প্রয়োজন তাকে পিরিয়ড বলে, এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। আমরা যেহেতু জানি, খেয়াল করো, ফ্রিকুয়েন্সি এফ ইজ ইকুয়াল 1/টি, তাহলে এখান থেকে আমরা টির মান বের করতে পারি। এই টিটা হচ্ছে পিরিয়ড, তো এই টিটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে ফর্মুলা আমাদের কী দাঁড়ায়, এই যে উল্টায় দিই, তাহলে আমাদের দাঁড়ায় টি ইজ ইকুয়াল 1/ ফ্রিকুয়েন্সি এফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমি একটা চিত্র দেখিয়েছি পিরিয়ডের। আমি পিরিয়ড ধরলাম যে জানি 0 থেকে সর্বোচ্চ পজিটিভ, আবার 0, আবার নেগেটিভ দিকে সর্বোচ্চ, আবার 0, এই অবস্থাটাকে বলা সাইকেল। ধরলাম এটা আমার একটা সাইকেল, এই সাইকেলটাতে এটা একটা আমার পিরিয়ড, কারণ এক সাইকেল সম্পূর্ণ যে সময় প্রয়োজন তাকে বলা হয় পিরিয়ড। তো কতটুকু সময় প্রয়োজন হবে আমরা ফর্মুলা ইউজ করে বের করতে পারবো। আশা করি পিরিয়ড নিয়েও তোমাদের কোনো কনফিউশন থাকবে না। এবারে ফেস, আমরা জানি ফেস, নিউট্রাল, আর্থ, এগুলো হচ্ছে এক একটা ওয়্যার। তো এখন এই সেই ফেস নিয়ে আমরা আলোচনা করবো, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বা টপিক। পরিবর্তনশীল রাশির কোনো নির্দিষ্ট সময়ে উহার কৌণিক অবস্থানকে ফেস বলে। খেয়াল করো, যে রাশিগুলার মান ও দিকের পরিবর্তন হয়, অর্থাৎ যে রাশিগুলো পরিবর্তন হয় সচরাচর মান ও দিকের, সেই রাশিগুলো নির্দিষ্ট সময়ে উহার কৌণিক অবস্থান। দেখো এখানে একটা ফেস দেখানো হয়েছে লাল রঙের, আর একটা ফেস দেখানো হয়েছে গ্রিন রঙের। তো এই দুই কালারের ফেস দেখানো হয়েছে, দুইটা ফেজেরই মান এবং দিক সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। তা আমি যে কোনো একটা মুহূর্তে, ধরো লাল তারটার জন্য এখানে এবং সবুজ তারটার জন্য এখানে, এই দুইটা তারের যে কৌণিক অবস্থা, কৌণিক যে ব্যবধান, সেটাকে আমি ডিফাইন করতেছি এই যে থিটা। একটা নির্দিষ্ট সময়ে এদের কৌণিক অবস্থা, এটাই হচ্ছে আমার ফেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো একটা ফেস। এখন ফেস অ্যাঙ্গেল, তো শিক্ষার্থীবৃন্দ, যখন একাধিক ফেস অবস্থান করে, তখন একটা কৌণিক ব্যবধানে অবস্থান করে, একটা কৌণিক পার্থক্য